স্কুল কলেজ অফিস বা বাড়ি সামলানো, কাজ তোমার যাই হোক আর বয়স তোমার যাই হোক, আজকাল প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই যে একটা সমস্যা ভীষণভাবে কমন হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বেলি ফ্যাট, পেটে বাড়তে থাকা প্রচুর পরিমাণ চর্বি, যেটা শুধুমাত্র তোমার বাহ্যিক সৌন্দর্যের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাই নয়, এটা এমন কোনো একটা বড় ইস্যু নয়, কারণ তুমি যদি নিজেকে কনফিডেন্ট ফিল করো যে কোনো রকম বডি শেপে তাহলে কিন্তু সেটা দেখতে কখনোই খারাপ লাগে না। কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে ভেতরটা নিয়ে, অর্থাৎ বেলি ফ্যাটের হাত ধরেই চুপিসারে ঢুকতে শুরু করে নানান রকমের অজস্র কমপ্লিকেটেড রোগ ব্যাধি, যেগুলোর ক্লু প্রথম দিকে আমরা কেউ পাই না, বেশ অনেক দূর এগিয়ে গেলে ব্যাপারটা তখন আমরা আস্তে আস্তে টের পাই যে এই এই প্রবলেমগুলো কমপ্লিকেশনগুলো আমাদের শরীরে অলরেডি ঢুকে পড়েছে। মোস্ট অফ দ্য টাইম তার প্রধান কারণ হয় ভিসেরাল ফ্যাট, বেলি ফ্যাট, তোমার পেটের চারপাশে অর্গ্যানসে জমতে থাকা ভয়ঙ্কর রকমের ক্ষতিকারক যে ফ্যাট সেটাই। নানান রকমের কারণে হয়ে থাকে, তো কারণকে আজকে আমি বিশ্লেষণ করতে যাব না, কারণ তোমরা সবাই জানো আনহেলদি লাইফস্টাইল হচ্ছে প্রধান কারণ বেলি ফ্যাট বাড়তে থাকার, এবং তার সঙ্গে ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল। আজকের ভিডিওটা প্রচন্ড হেল্পফুল হতে পারে যদি তুমি এটাকে প্রপারলি কাজে লাগাও। তো বেলি ফ্যাট কম করার জন্য আজকের ভিডিওতে আমি দুটো জিনিস তোমাকে করতে বলবো। তার প্রথমটা হচ্ছে, লাস্ট কয়েকদিন আগে আমি একটা প্রচন্ড এফেক্টিভ বডি ডিটক্স করার জন্য একটা ডায়েট প্ল্যান শেয়ার করেছি আমার চ্যানেলে, তো তার থাম্বনেলটা হচ্ছে এইটা, যেটা লিংক একদম ডেসক্রিপশনে ঢুকেই তোমরা প্রথমে পেয়ে যাবে। সেই ডায়েট প্ল্যানটা তোমাদের এখন থেকে একদম হুবহু থরলি ফলো করতে হবে, যদি তোমরা এই ব্যায়ামগুলোর সাথে সাথে এই ডায়েট প্ল্যানটা ফলো করে একটা সুন্দর রেজাল্ট মাত্র এক সপ্তাহের মধ্যে চাও, ঠিক আছে? নো মডিফিকেশনস, কোনো রকম মডিফিকেশন করবে না, এক সপ্তাহ করে দেখো এই ব্যায়াম আর এই ডায়েট প্ল্যানটা ফলো করে দেখো। ডায়েট প্ল্যানটায় সকাল থেকে রাত পর্যন্ত কী কী করতে হবে এবং কী কী খেতে হবে একদম ডিটেলে আমি প্রচুর টিপস অ্যান্ড রেসিপিস শেয়ার করেছি, যেগুলো তোমাদের এখন থেকে মেনে চলতে হবে। আর তার সঙ্গে আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেক দিন তুমি ঘরে হাঁটো বা বাইরে গিয়ে হাঁটো বা ছাদে হাঁটো, যেখানেই হাঁটো, অন্তত 30 মিনিট প্রত্যেক দিন এখন থেকে তোমাকে হাঁটতে হবে, ঠিক আছে? তার সঙ্গে ডায়েট প্ল্যানটা ফলো করো, এবং তার সঙ্গে আজকে বিছানায় শুয়ে বসে আমি তোমাদের যে ইজি ব্যায়ামগুলো দেখাবো সেইগুলো প্রত্যেক দিন করো, ঠিক আছে? যতগুলো সেট বলবো, রিপিটেশন বলবো, কোনো রকম ফাঁকিবাজি না করে প্রত্যেক দিন করো, 7 দিনের মধ্যে তুমি একটা দুর্দান্ত রেজাল্ট পাবে তোমার বেলি এরিয়াতে। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও। ব্যায়ামগুলো করার জন্য আগেই তোমাকে যে কয়েকটা কথা ভালো করে বুঝে নিতে হবে, এক নম্বর হচ্ছে প্রত্যেকটা ব্যায়াম আমরা করব 3টে করে রাউন্ডে, ঠিক আছে? অর্থাৎ 4টে ব্যায়াম দেখাবো এবং প্রত্যেকটা ব্যায়ামের তোমাকে 3টে রাউন্ড কমপ্লিট করতে হবে। নেক্সটলি হচ্ছে প্রত্যেকটা ব্যায়াম করার মাঝখানে রেস্টটা যতটা সম্ভব কম রাখার চেষ্টা করবে। প্রথম দিকে কষ্ট খুব বেশি হবে, কিন্তু তোমাকে এই কষ্টটুকু করতে হবে যদি 7 দিনের মধ্যে একটা এত শর্ট পিরিয়ডের মধ্যে তুমি একটা দুর্দান্ত রেজাল্ট পেতে চাও, ঠিক আছে? আর থার্ডলি হচ্ছে আজকে আমরা ব্যায়ামগুলো করব একটা কুশন বা পিলো তাই দিয়ে, ওকে? তাহলে চলো শুরু করছি প্রথম এক্সারসাইজ। প্রথম ব্যায়ামটা করার জন্য আমি আমার একটা কুশন নিয়ে নিয়েছি, নেক্সটলি শুয়ে পড়ব, ঠিক আছে? ভালো করে স্টেপটা বুঝে নাও, কি করব? ফার্স্টে আমরা হাত দুটোকে এরকম ওপরে তুলব, পা দুটোকে হালকা এরকম, হাঁটু দুটোকে হালকা করে বেন্ড করব, ওকে? এবার যেটা করব, ঠিক এরকম ভাবে নিয়ে কুশনটাকে দেখো আমি পায়ের ওপর রেখে দিলাম, ঠিক আছে? এবার হাত দুটোকে নিয়ে আস্তে করে পেছন দিকে স্ট্রেচ করব, মাথাটা হালকা উঠে থাকবে আর পাটাও এরকম তুলে রাখবে, ঠিক আছে? দেন এবার কুশনটাকে নিয়ে নেব, নিয়ে মাথার পেছনে ঠিক এরকম ভাবে স্ট্রেচ করে দেব আর পাটাকেও ছড়িয়ে দেব। তারপরে আবার কি করব, কুশনটা নিয়ে পায়ের উপরে রাখবো, হাত দুটো নিয়ে পেছন দিকে স্ট্রেচ করব, ঠিক আছে? তো ঠিকঠাক উপায় করতে গেলে এটা এরকম দেখতে লাগবে, ভালো করে দেখে নাও, কোনো কমপ্লিকেশনের কিছু নেই, খুব ইজি। আমার কুশনটা ভীষণই হালকা, তোমরা চেষ্টা করবে একটা বাড়ির যে ভারী বালিশ আছে সেটা নিতে, ঠিক আছে? আমি জাস্ট দেখানোর জন্য নিয়েছি, তাতে কি হবে একটা এক্সট্রা ওয়েট অ্যাড হবে, যার ফলে জিনিসটা কিন্তু আরো বেশি এফেক্টিভ হবে এবং তোমার করে আরো বেশি স্ট্রেস পড়বে। আচ্ছা, যেটা অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে পেটটা কিন্তু একদম ভালো করে অ্যাক্টিভ করে রাখবে, স্কুইজ করে রাখবে এবং নর্মালি ব্রিদ ইন ব্রিদ আউট করতে থাকবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রথম এক্সারসাইজ। সেকেন্ড ব্যায়াম, সেকেন্ড ব্যায়ামটা কিরকম হবে, সেকেন্ড ব্যায়ামটা করার জন্য আমরা কুশনটাকে ঠিক এরকম ভাবে ধরে নেব। এবার যেটা করব, পা দুটোকে মাঝখানে হালকা একটু ফাঁকা করব এবং এরকম ভাবে বিছানায় রাখবো, ঠিক আছে? এবার দেখো আস্তে করে ঠিক এইভাবে উঠবো,
উঠে কুশনটা নিয়ে টাচ করব পায়ের কাছে, দেন আস্তে আস্তে তাড়াহুড়ো করে ধপাস করে শুয়ে পড়বে না, ঠিক আছে? শোবে, হাত পেছন দিকে স্ট্রেচ করবে, দেন আবার আস্তে করে উঠবে। ওকে, তো এটা করার জন্য প্রথম দিকে তোমরা উঠতে পারবে না, ন্যাচারালি যাদের ওয়েট বেশি তাদের ক্ষেত্রে প্রবলেম হবে। তোমরা কি করবে, এটা করার সময় পেছন দিকে দরকার হলে কয়েকটা বালিশ এরকম ভাবে দিয়ে একটু উঁচু করে নেবে, যাতে এরকম একটা পজিশনে থাকতে পারো, ঠিক আছে? সেক্ষেত্রে দেখবে তোমার এইটুকু ওঠা খুব ইজি হবে। ওকে, পুরোটা উঠতে পারবে না হয়তো, আস্তে আস্তে কয়েকদিন করতে করতে একটা করে বালিশ পেছন থেকে কমাতে থাকবে এবং লো করতে থাকবে তোমার হাইটটাকে, ঠিক আছে? তারপরে চেষ্টা করবে এখান থেকে উঠতে, তারপরে আস্তে আস্তে পুরো বালিশ সব সরিয়ে দেবে, সরিয়ে একদম এরকম প্লেন সারফেস থেকে ঠিক এরকম ভাবে উঠবে, এই, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের আসল ব্যায়াম। তোমাকে কিন্তু আসল জায়গায় যেতে হবে, তার জন্য প্রথমে 7 দিন তোমাকে কি করতে হবে, পেছনে বালিশ দিয়ে একটু উঁচু করে রেখে জিনিসটাকে শুরু করতে হবে। করতে করতে দেখবে পুরোটাই একদম ইজিলি করতে পারছো। তাহলে কিরকম হবে ব্যায়ামটা, ঠিক এরকম ভাবে আস্তে করে উঠবো, এই টাচ করালাম, শুয়ে পড়লাম, আবার উঠলাম, টাচ করলাম কুশন, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই একটা তুলনামূলক ভারী বালিশ ইউজ করবে, তাতে কিন্তু আরো বেশি এফেক্টিভ হবে, ঠিক আছে? এবার করব 3 নম্বর ব্যায়াম। 3 নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা আবার শুয়ে পড়লাম। এটা দেখতে খুব ইজি হবে, কিন্তু কয়েকবার করলে বুঝতে পারবে যে কত সাংঘাতিক চাপ পড়ছে পেটে। কি করব, পা দুটোকে এরকম হালকা বেন্ড করে রাখবো, ঠিক আছে? সফটলি বেন্ড করে রাখবো, দেন হাতটাকে এরকম ভাবে স্ট্রেচ করলাম, ঠিক আছে? কুশনটাকে উপরের দিকে ধরেছি। এবার দেখো ঠিক আমার শরীরের এইটুকু, মানে আপার পোর্শনটুকু খালি লিফট হবে, ঠিক এই। ওকে, শুয়ে পড়ো, আবার ওঠো, এই। কখনোই তুমি এর চেয়ে বেশি তোলার চেষ্টা করবে না, যাতে তোমার কোমরে স্ট্রেস না পড়ে, ঠিক আছে? শুধু আপার পোর্শনটুকু লিফট করবে, করে একটু স্টে করবে, দেন শুলে আবার। সিম্পল, খুব সিম্পল, কিন্তু খুব আস্তে আস্তে করবে। কয়েকবার করলেই দেখবে কি সাংঘাতিক একটা চাপ পেটে ফিল করবে, ঠিক আছে? যখন এরকম উঁচু হচ্ছ তখন এক্সেল করে দাও, শ্বাস ছেড়ে দাও, নিচু হচ্ছ শ্বাস নাও। এই হচ্ছে আমাদের 3 নম্বর ব্যায়াম, সাংঘাতিকভাবে কাজে লাগবে তোমার, যাদের পেটের ওপরের দিকে অনেক বেশি চর্বি, একদম শক্ত চর্বি টাইট হয়ে রয়েছে, সেগুলোকে মোবিলাইজ করবে, সেগুলোকে আস্তে আস্তে বার্ন করবে, ঠিক আছে? আর লাস্ট 4 নম্বর ব্যায়াম। 4 নম্বর ব্যায়ামটা কিরকম হবে, আমরা কি করব, হাত দুটোকে কুশনটাকে ঠিক এরকম ভাবে পেছন দিকে ধরে নিয়েছি, ঠিক আছে? এবার কি করব, 1 বাই 1 একটা একটা করে পায়ে ঠিক এইভাবে কুশনটা নিয়ে টাচ করব, এই 1 স্ট্রেচ করলে, 2 স্ট্রেচ, 3 স্ট্রেচ, 4 যখন করছো পুরো টাইমটাই কিন্তু তোমার মাথাটা এরকম হালকা লিফট করে রাখবে, ঠিক আছে? শুয়ে পড়বে না পুরোপুরি, তাহলে কি হবে, এটা করলে যেরকম তোমার লোয়ার বেলিটায় একটা চাপ তৈরি হচ্ছে, যখন তুমি এরকম মাথাটা হালকা লিফট করে রাখবে তখন তোমার আপার যে বেলিটা সেটাও পুরোপুরি অ্যাক্টিভ থাকবে, তাহলে একই সাথে তুমি পুরো পেটটার, পুরো পেটটাকে অ্যাক্টিভ করছো মাসলগুলোকে, ঠিক আছে? ঠিক এই, যারা পা পুরো স্ট্রেট করে এরকম করতে পারবে না, পুরোটা তুলতে পারবে না, তারা এরকম ভাবেও করতে পারো, ঠিক আছে? হাঁটুটাকে বেন্ড করে এরকম বুকের কাছে নিয়ে এসে এরকম পায়ে টাচ করাও, ছেড়ে দাও, দেন এটা করো, ঠিক অল্টারনেটিভলি দুটো পায়ে আমরা এই একই জিনিস করে যাব, এবং হাতটা কন্টিনিউয়াসলি পেছনে যাবে এবং সামনে আসবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের লাস্ট ব্যায়াম। তাহলে দেখে তোমরা বুঝতে পারবে না যে শুয়ে শুয়ে করা সিম্পল যে মুভমেন্ট গুলো এগুলো কতটা বেশি এফেক্টিভ হতে পারে যদি তুমি প্রত্যেকদিন নিয়ম মেনে করো। যতগুলো সেটস রিপিটেশনস বলে দিলাম, আচ্ছা রিপিটেশন বলা হয়নি, প্রত্যেকটা ব্যায়াম তোমরা 15-20 times অবশ্যই করবে, এবং প্রত্যেকটা ব্যায়ামের 3টে করে রাউন্ড করবে, ঠিক আছে? প্রত্যেকটা ব্যায়াম 15-20 বার করার চেষ্টা করবে এবং সেটাকে 3 বার রিপিট করবে 3টে রাউন্ডে। ওকে, এই হচ্ছে 4টে ব্যায়াম, এবং তোমাকে এইভাবে প্রত্যেকদিন করতে হবে। যদি দিনে 2 বার করে করার টাইম পাও, সুযোগ পাও, ইচ্ছা হয় তাহলে খুব ভালো হয়, যদি না পাও তাহলে একবারই করবে, এবং তার সঙ্গে অবশ্যই ফলো করবে আজকে যে ডায়েট প্ল্যানটার কথা তোমাদের বললাম, সেটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আদারওয়াইজ ডায়েট যদি ঠিক না হয় তাহলে কিন্তু ফ্যাট রিডিউস করা একদম মানে নেক্সট টু ইম্পসিবল, সম্ভবই না তুমি যত ব্যায়ামই করো। সেই জন্য ডায়েটটাকে প্রপার করা এবং শরীরটাকে ডিটক্স করা, অর্থাৎ শরীরে যে তোমার
টক্সিনস জমে আছে সেগুলোকে ফ্লাশ আউট করা আগে ভীষণভাবে দরকার প্রপারলি ফাংশনিং গুলোকে চালানোর জন্য। ঠিক আছে, তাহলে ডায়েটটা ফলো করো এবং তার সঙ্গে ব্যায়ামগুলো করো এবং 30 মিনিটস ওয়াকিং এভরিডে ইজ মাস্ট। ঠিক আছে, তাহলে কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা ইউজফুল কন্টেন্ট নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জানা।